কেমন করে বুঝবো এই রকম মানুষের আরো একটা নতুন গান চলে আসবে? কিভাবে জানা সম্ভব? হট করে গান দিয়ে দেওয়া হয়েছে আমাদের কাছে, সারপ্রাইজ। এটা আদর দিয়ে ছুই, গানটি গেয়েছেন সোনু নিগম। এই গানটার কম্পোজিশন করেছেন স্যাভি গুপ্তা। এই গানটা প্রচণ্ড ইমোশনাল একটা গান এবং এটা বাবা মেয়ের গান। আমি এই পার্টিকুলার ভিডিওটাতে আর কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমি খুব মন দিয়ে গানটা দুবার শুনলাম। প্রথমত আমি জানি না গানটা এসে গেছে, আমি জানতাম না, যদি না কিংশুক আমাকে লিঙ্কটা পাঠাতো। আমাকে কিংশুক বললো, দিদি এক্ষুনি তুই দেখ মানুষের একটা নতুন গান চলে এসছে। আর আমি প্রথম যেটা ক্লিক করেছি সেটা বাংলা ভার্সনটা, তাই এখন বাংলা ভার্সনটা নিয়ে কথা বলবো। কি ভালো একটা কম্পোজিশন! একজন বাবার কাছে তার মেয়ে রাজকন্যাই হয় সবসময়, এবং একজন বাবার কাছে তার মেয়ে তার জগৎ, আর সেই মেয়েকে তার বাবা কোনোদিনও হারাতে চান না, কখনো না। এই যে বাবা মেয়ের বন্ডিং, এই যে একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসে, একজন মেয়ে তার বাবাকে কতটা ভালোবাসে, এই ব্যাপারটা আমরা মানুষের মধ্যে দেখতে চলেছি। এবং প্রচণ্ড ইমোশনাল একটা গান এটা। এটাও একটা লিরিক্যাল সং ডেফিনেটলি, এবং কিছু কিছু ছোট ছোট করে ভিজুয়ালি আমরা জায়গা দেখতে পেলাম, সেটা আমরা হিন্দি গানটার রিয়াকশন নিয়ে আসছি যখন কথা বলছি। আমি ভিজুয়ালি বিষয়টা নিয়ে আমি পরের ভিডিওটা বলছি, হ্যাঁ হিন্দিটার সময়। কিন্তু গানটা সোনু নিগমজি, কী এক্সপ্রেশন আপনার, মানে কীভাবে করেন! আমি আমি একটা গানের উদাহরণ তোমাদের বলি, কিছুদিন আগে আসা বাঘা যতীনের আসবো ফিরে আজ আসি, সেই গানটা শুনে আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আবার আজকে এই গানটা শুনেও আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেলাম। একজন মেয়ের কাছে তার বাবা বড্ড দামি, অ্যাট দ্য সেম টাইম একজন বাবার কাছে তার মেয়ে বড্ড দামি। আর এই গল্পটা আমাদেরকে যে এমন হবে না তো যে প্রচণ্ড কাঁদাবে একটা সময় গিয়ে, খুব ইমোশনাল করে দেবে। কারণ এই গানটা, এটা একটা সিচুয়েশনাল সং ডেফিনেটলি, এটা ছবির মধ্যে একটা সিচুয়েশনাল সং হিসেবেই থাকবে, এটা বুঝতে পারছি। কিন্তু যে সিচুয়েশনগুলো দেখানো হবে এই গানটা চলাকালীন, সেই সময়টা তো দর্শকের চোখে জল আসার কথা। গানটা শুনলে, গানটা লিরিক্যালি আমরা একটা ভিডিও সং, একটা লিরিক্যাল সং শুনেই যদি এতটা মন খারাপ হয়, এতটা আমাদের মনে দাগ কাটতে পারে গানটা, তাহলে যখন সিচুয়েশন অনুযায়ী গানটা আমরা শুনবো, তাহলে তো সেটা আমাদেরকে একটা, মানে একটা অন্যরকম ফিলিংস দেবে। এবং আমার মনে হয় এখানে বাবা মেয়ের এই ব্যাপারটা দেখানো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, মা ছেলে, বাবা ছেলে, বাবা মেয়ে, মা মেয়ে, সবাই সবাই সবাই, একজন বাবা মার কাছে তার সন্তান ভীষণ দামি, সে ছেলে হোক বা মেয়ে হোক। আর অ্যাট দ্য সেম টাইম একজন সন্তানের কাছে তার বাবা মা বড্ড দামি। আর এখানে জিদ্দা, তিনি তো প্রচণ্ড ভালো একজন অ্যাক্টর, নতুন করে বলার কিছু নেই। আয়ান্নাকে খুব সুইট লাগছে, আর কম্পোজিশনটা বড্ড ভালো হয়েছে এই গানটার। সোনু নিগমজি খুব ভালো গেয়েছেন। আমি পার্টিকুলারলি আবার আসছি হিন্দি গানটার রিয়াকশন করতে করতে, বাকি কথাগুলো হোক। হিন্দিটা আমি এখনও শুনিনি, অনেস্টলি বললাম, বাংলাটা দুবার শুনে রিয়াকশন, মানে রিভিউটা করতে এসেছিলাম, এবার হিন্দিটা শুনবো। চলো টাটা, চট করে গ্র্যাসরুটের ইউটিউব চ্যানেলে চলে যাও, গানটা এসে গেছে।